আমার নাম মহেশ, আপনি আজকেও খুব সুন্দর একটা লেকচার দিলেন। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে একটা সূরা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দোয়া আছে, তিনি বলেছেন তৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে, তৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয়। আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন? ভাই আপনি মাশাআল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার, যেটা দিয়ে ইফতার করা হয়। আর আমি আপনাকে বলবো যে মাশাআল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে, এই সত্যের ধর্মকে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন। ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কি? আমরা ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তৃষ্ণা তখন চলে গেছে আর ধমনীতে রক্ত চলাচল বেড়েছে। আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের তৃষ্ণা চলে গেছে, আর আমরা তখন বিভিন্ন খাবার খাই, পানি খাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি, এখন রোজা ভাঙার সময় হয়েছে, এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে। এটাই হলো দোয়া। আমরা বলছি যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে, আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার নাম দেবাশিস গাঙ্গুলী, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক, এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট করব। আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত? সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে, সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ। তবে আমাকে আপনি উত্তরটা বলতে দেন, আমাকে শেষ করতে দিন, আমি বিরুদ্ধে বলি, আমি খোলা মনে কথা বলতে চাই। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমি বলছি বেশিরভাগ সাংবাদিকরাই, আমি এটা বলছি না যে আপনিও এরকমই হতে পারেন নাও হতে পারেন, সেটা আপনি তো কথাটা বলেই ফেললেন। তবে বেশিরভাগ সাংবাদিকই এখানে, আপনারা একটা জিনিস ভালো করে দেখেন, আমি লাইনে আছি, যদি কোনো লোক মাত্র একটা প্রশ্ন করতে চায় সে প্রশ্ন করেই তখন চলে যায়। ইনি দুটো প্রশ্ন করবেন, যুক্তি কথাই বলে, উনি আমার উত্তরটা শুনতে চান, আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং। যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার উত্তর একই হবে, পরে যে প্রশ্নই করুন না কেন, আমি আমার দেশকে নিয়ে গর্বিত। দ্যাটস গ্রেট। পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা, যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে, পালনও করতে পারবে, আমি আমার দেশ নিয়ে গর্বিত। আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত। আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ।